দশটা 15-20টা গাভি থাকবে, দুধ দোহন করবো, আমিও দুধ বিক্রি করব, বা আমার একটা বিশাল আকারে খামার থাকবে, হ্যাঁ, ওখান থেকে দৈনন্দিন হাজার হাজার ডিম উৎপাদন হবে, বাচ্চা সাপ্লাই হবে, আমার এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে মার্কেটিং হবে। নিজের একটা আসল সবজায় টাকার কিছু টাকার অঙ্কতে ভাই লাভ করা যায় না, নিজের একটা মনের অঙ্ক দ্বারা ওইখানে, ঠিক আছে, একটা আনন্দ উৎফুল্ল যে একটা মনের জায়গা উঠেছে, হ্যাঁ, এটা এই জিনিসটা কিন্তু অন্যরকম আপনাকে একটা এক্সপিরিয়েন্স শক্তি দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে চাই, যে এই সেক্টরে কীভাবে আসবেন, খামার বলেন বা পোলট্রি সেক্টরে কীভাবে আসবেন, হ্যাঁ, এই সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের সাথে আছি আমি হাফেজ নজরুল ইসলাম, আপনারা আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ আপনি কিছু না কিছু বুঝতে পারবেন। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে অনেকে আমাকে ফোন করে যে আসলে ভাই আমি ফার্মিং করব, দেশি মুরগি পালন করব, হাঁস পালন করবো, অথবা বেইজিং হাঁস পালন করবো, বা টাইগার মুরগি পালন করবো, বা একটা গরুর খামার দেবেন। এই সেক্টরটা আসলে এটা একটা লোভনীয় সেক্টর, মানে এটা একটা চিন্তা করলে আসলে আমি এরকম পারবো মা করতে হবে, নিজের একটা মানে ইচ্ছা শক্তিতে কেমন জানি বেড়ে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল, বা আমি যে এমন পরিবার থেকে বা এমন যে লাইনে পড়াশোনা করতেছি, হ্যাঁ, বা আমার যে অভিজ্ঞতা, হ্যাঁ, স্টুডেন্ট লাইফ, ওই লাইফ থেকে যে আমি খামার সেক্টর আসবো বা পোলট্রি সেক্টর আসবো, এটা কখনো আমি কল্পনা করি নাই, ঠিক আছে। কিন্তু এই সেক্টরে যখন আপনি একটু আসতে যাবেন তখন আপনার মনটা কিন্তু আনন্দ উৎফুল্ল হয়ে যায়। এই সেক্টরে একদিন আমারও একটা খামার হবে, আমারও 8-10-15-20টা গাভি থাকবে, দুধ দোহন করবো, আমিও দুধ বিক্রি করব, বা আমার একটা বিশাল আকারে খামার থাকবে, হ্যাঁ, ওখান থেকে দৈনন্দিন হাজার হাজার ডিম উৎপাদন হবে, বাচ্চা সাপ্লাই হবে, আমার এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে মার্কেটিং হবে। নিজের একটা আসল সবজায় টাকার কিছু টাকার অঙ্কতে ভাই লাভ করা যায় না, নিজের একটা মনের অঙ্ক দ্বারা ওইখানে, ঠিক আছে, একটা আনন্দ উৎফুল্ল যে একটা মনের জায়গা উঠেছে, হ্যাঁ, এটা এই জিনিসটা কিন্তু অন্যরকম আপনাকে একটা এক্সপিরিয়েন্স শক্তি দিবে। তো এই জন্য আপনারা যারা খামার করবেন অথবা খামার শুরু করতে চাইতেছেন, ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই আপনার একটু হলেও কাজে আসবে। তো খামার শুরু করার আগে একটা কথা আপনাদেরকে বলে রাখবো, যে ভাই আপনি কতগুলো মুরগি দিয়ে খামার করবেন, কয়টা হাঁস দিয়ে খামার করবেন, এই ধরনের প্রশ্ন আমাকে অনেক করেছেন, ভাই যে আমি খামার করবো, এখন আমার কাছে অত পুঁজি নেই, তো আমি কতগুলো মুরগি নিব, আমি কতগুলো হাঁস দিয়ে শুরু করতে পারি, হ্যাঁ, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল এরকম, নিজেও একটা চিন্তা করতে পড়ে গেলাম যে আমি কতগুলো মুরগি নেব, ফার্স্ট টাইম আমার কাছে তো ওরকম কোনো টাকা নেই, বা আমি কেমন বয়সের মুরগি নেব। তো দর্শক, এই কথাটা কোনো খামারই বলবো না যে আপনাকে এতগুলো মুরগি নিন, আপনারা খামারে গেলে অথবা কোনো হ্যাচারি থেকে বাচ্চা যখন আপনার ক্রয় করতে চাবেন তখন 50-100টা বা 150-200টা এরকম ধরনের বাচ্চা সাধারণত খামারেরা হ্যাচারিওয়ালা বা কী করে লোকাল কাস্টমারের কাছে বিক্রি করতে চায় না, কিন্তু বিক্রি করতে চায় না একটি কারণ যে তার লাভ অংশটা কম হচ্ছে, কিন্তু ওই 200-500-100 বাচ্চার বিক্রি কিন্তু আপনার একটা ভবিষ্যৎ, আপনার একটা লাইফস্টাইল পরিবর্তনের একটা স্বপ্ন লুকাইতে আছে, সেটা কিন্তু তারা বুঝে নেয় আর বোঝার চেষ্টাও করে নাই। আর বাংলাদেশের মানুষ তো লাভ যেখানে মানুষ সেখানে, সেটাই মানুষ নগদ লাভে বিশ্বাসী। আচ্ছা, যাই হোক, কথা না বেরিয়ে একটা কথা বলতে চাই, যে আপনারা যখন খামার করবেন তখন অল্প অল্প মুরগি দিয়ে খামার শুরু করবেন, আপনার 50-100-200 মুরগি নেন, অল্প পুঁজি দিয়ে 15-20 হাজার টাকা পুঁজি দিয়ে খামার শুরু করেন, ঋণ নেওয়ার কোনো দরকার নাই, হালালভাবে ব্যবসা করেন, অল্প অল্প একটু করে এগিয়ে যান, ইনশাআল্লাহ একদিন সফল হতে পারবেন। তো দর্শক, যে কথাটি আজকে বলবো, যে আমি যখন খামার শুরু করি আমি 100 মুরগি কিনি, প্রথমে 100 ফার্মিং মুরগি দিয়ে কিন্তু আমার আজকে বিশাল 3টা শেড, হ্যাঁ, প্রায় 2500-3000 মুরগি বাচ্চা আছে আমার এখান থেকে সারা বাংলাদেশে, আমরা মুরগি বাচ্চা সাপ্লাই করি, বা আমরা যেহেতু হ্যাচারি আছে এখান থেকে আমরা সারা বাংলাদেশে বাচ্চা সাপ্লাই দিয়ে থাকি। তো দর্শক, আপনারা যখন বাচ্চাটা ক্রয় করবেন, কারণ 100-150 মুরগি বাচ্চা ক্রয় করবেন, অনেক সময় অনেক আমার প্রশ্ন যে ভাই আমি বড় মুরগি দিয়ে শুরু করাটা ভালো, তো এটা ঠিক, এ কথাটা বাস্তব যে বড় মুরগি দিয়ে শুরু করাটা ভালো, তবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, ইচ্ছাশক্তি থাকে, আমি যখন বাচ্চা নিয়ে পারবো, তাহলে আপনি ছোটো একদম ছোটো একদিনে বাচ্চা 200-150-300 নিয়ে শুরু করেন, কারণ একদিনে বাচ্চাদের কীভাবে নিজের সন্তানের মতো লালন পালন করা লাগে, হ্যাঁ, এটা যখন আপনি বুঝে যাবেন পরবর্তী দাফে আপনার জন্য কোনো কষ্টকর হবে না। আপনি বলতে পারেন যে ভাই আমি প্রথমে একটু বড় দিয়ে শুরু করবো, তারপর নিজে নিজে বুঝা, তারপরে সামনে ছোটো ছোটো বাচ্চা নেব বা বেশি আকারে বাচ্চা নেব, না ওরকম চিন্তা ঠিক আছে,
তবে আমার ব্যক্তিগত একটা মতামত হলো আপনারা যারা খামার করতে চান পুঁজি কম, বড় বাচ্চা নিতে গেলে আপনার অনেক টাকা পুঁজি নিতে হবে, সেখানে আমি লাভবান হব, সেখানে আপনি একটা লসের সম্মুখীন হবেন, লস না আপনাকে একটা অনেক টাকা ইনভেস্ট করতে হবে আর কি। তো সেক্ষেত্রে আপনারা কী করবেন, ছোটো একদিনে বাচ্চারা নিন, 200-300-400 বাচ্চারা নিয়ে নিজেই লালন পালন করেন, তাহলে আপনার কোনো ভ্যাকসিন ফেল হবে না, নিজের বাচ্চাগুলো নিজে নিয়মিত ভ্যাকসিন দিবেন, তাতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, অন্যের থেকে বাচ্চা নিয়ে হয়তো হয়তো ভ্যাকসিন নাও করা থাকতে পারে, তখন ভ্যাকসিনটা ফেলে কিন্তু আপনার স্বপ্নটা ধ্বংস হয়ে যেতে পারে, আপনার স্বপ্নটা শেষ এখানে, হয়তো আপনার জীবনের চাকা এখানে শেষ হয়ে যেতে পারে, লাইফ স্টাইল আর পরিবর্তন হবে না। তো দর্শক যারা এই ভিডিওটি দেখছেন সকল কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবো, আপনারা যেখান থেকে বাচ্চা ক্রয় করেন না কেন, বাংলাদেশের আনাচাকের আছে, আপনারা সর্বপ্রথম ছোটো বাচ্চা দিয়ে আমার মতো শুরু করেন, এটা আমার অভিমত, ব্যক্তিগত অভিমত, অন্য কারো কথা বলতেছি না, সেটা আপনার ইচ্ছা আপনি কীভাবে। ছোটো বাচ্চা নেন, 100-200 বাচ্চা নিয়ে নিজে আস্তে আস্তে বুঝেন, নিয়মিত খামারিদের সাথে, হ্যাঁচারিওয়ালার সাথে যোগাযোগ রাখেন, উপজেলা পানি সম্পদ অফিসের সাথে যোগাযোগ রাখেন, তাহলে ইনশাল্লাহ একদিন আপনিও সফল হতে পারবেন। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন, নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।